লকডাউনে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভোরবেলা সবংয়ের তে মাথা নিতে সবজি বাজারে ভিড়। এমনি অসচেতনতার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তে মাথানি সবজি বাজারে, যেখানে দেখা যাচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ভিড় করে চলছে সবজি পাইকারি বাজার। মুখে মাস্ক নেই অনেকের, অনেকের মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে মাস্ক নেই কেন প্রশ্ন করায়। কেউ সাফাই দিচ্ছে বাড়িতে থেকে গেছে, কেউ বলছে পকেটে আছে চা খাচ্ছি। প্রতিদিন ভোর তিনটে থেকে শুরু এই বাজার। পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে খড়গপুর, সবং, পিংলা, ডেবরা থেকে আসে ক্রেতা বিক্রেতা আসে এই বাজারে। প্রশাসনের তরফে বারংবার সতর্ক করার পরেও চলছে বাজারে, কোনো মতেই বন্ধ করা যাচ্ছে না বাজার। অন্যদিকে বাজার বন্ধ না হওয়ার কারণে এলাকাবাসীরা খুবই আতঙ্কে রয়েছে। আমার নাম লক্ষণ প্রধান। মাস ঘরে রয়েছে, বাড়ি চলে আসছি আর কি। এবার থেকে পড়ব। লক্ষণ প্রধান।